আরোহী ব্লগসে সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দিনটা আসলে কেমন যেন মেঘলা মেঘলা, মানে রোদ উঠতেছে না, বৃষ্টিও হচ্ছে না, কেমন যেন লাগতেছে। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টস করে, আমি আপনাদের দোয়া ভালো আছি। কালকে জিরা ধুয়ে দিয়েছিলাম, দেখেন রোদ চলেই গেছে, মানে আমি রোদ দেখে জিরাগুলি পরিষ্কার করেছি। কালকে ব্লগে অবশ্যই দেখেছেন, দেখেন আজকে রোদ নাই, কালকেও রোদ ছিল না। তো যেহেতু আমি প্যানের নিচে রেখেছি যাতে গন্ধ না হয়ে যায়, তো অনেকটা টেনে গেছে। আর আরেকটা কথা হচ্ছে যে মানে আমি জিরাটা কাপড়ের উপরে রেখেছি, মেলে রেখেছি, যার কারণে কাপড়ে অনেকটা পানি টেনে গিয়েছে। তো আমি আজকে আসলে আমি ভাবছি আজকে রোদ হবে, রোদ তো নাই, বৃষ্টিও নেই, কিছুই নাই। যাক, আসলে আমার একটা বারিন্দায় না মানে একটা মরিচ গাছ হয়েছে, বোমা মরিচ গাছ হয়েছে, মানে আমি বীজই ফেলেছিলাম। আমার হাজব্যান্ডে বোমা মরিচ মরিচ এনেছিল, তো সেটা আমি পাকনা একটা ছিল ওইখান থেকে কিছু বীজি নিয়ে, বোমা মরিচের বীজি নিয়ে আমি ওইটাকে ট্রফে একটা বোতল কেটে ওইখানে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখি গাছ উঠে গেছে, তিনটা উঠেছে, তিনটা। তো ওই মরিচটা আমার খুবই পছন্দ, আর বোমা মরিচ বলতে আমার মানে আমি তো অনেক খুশি, ওইটা দেখলেও আমি খুশি, যেতে আমি অনেক জাল খাই, আমার অনেক পছন্দের একটা মরিচ। তো আমি লাগিয়েছি গা বিসি, কিন্তু উঠে গেছে তিনটা। তো আমার টপ নাই, টপ হচ্ছে আমি বাসা শিফট করার সময় আমার অনেক টপ ছিল, আনতে দেয়নি। আমার হাজব্যান্ডে বলে এগুলি বোঝা বয়ে নেওয়ার দরকার নাই, বাসার মধ্যে কি দরকার, নতুন কিনবো। তো নতুন কিনবো লকডাউনের কারণে সব গেছে বলো, মানে মার্কেট আর সবই তো বন্ধ, যে একটা টপ কিনে আনে লাগাবো সেটাও পারেনি। পরে আমি কি করেছি, আমার শাশুড়ি মা আমার জন্য মাটি এনেছে, অল্প একটুক মাটি এনেছে, তো ওইটা আমি বোতল কেটে ওইটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর আপনার বিসি লাগিয়ে দিয়েছি। তো এখন দেখি গাছ উঠে গেছে, আমি ভাবছি উঠবে না, দেখি উঠে গেছে। তো পরে এখন কি করব, গাছগুলি তিনটা একসাথে হয়েছে, আর লকডাউন মনে হয় কালকে খুলবে, যদি মার্কেট খোলে আর কি, হয়তো বা বড়ো কিছুতে লাগাইতে পারবো, তাহলে যদি মরিচ ধরে আর কি, দোয়া করেন যাতে আমার কাছে মরিচ ধরে। তো যাক, আপনাদেরকে গাছটা দেখাবো, চলেন যাই গাছটা দেখাই। এত সুন্দর করে হয়েছে মানে বলার মতো না, আমি মানে আমার আগে যে আমি বাসায় ছিলাম ওই বাসায় আমার কাঁচা মরিচের গাছ ছিল, ওইটা হচ্ছে আপনার মানে লাগিয়েছি হয়ে গেছে, হয়ে অনেক কাঁচা মরিচ ধরছে। আমার আমি ওই বাসা থেকে শিফট করে আসার, এই বাসাতে শিফট করার সময় আমি অনেক গাছ রেখে এসেছি, অনেক বড় মেহেদি গাছ ছিল, কাঁচা মরিচ গাছ ছিল, আরও ফুল গাছ ছিল, বিভিন্ন গাছ ছিল, কিন্তু আনি নাই আমি, আমার হাজব্যান্ডও আনতে দেয় নাই। আমি আনতে চেয়েছি মাল সামনা নিয়ে আসে, তখন পরে আমি লোকজন চলে যাওয়ার পর ওই বাসায় গিয়েছি, তখন আর আসলে আনা হয় নাই, ও চায় নাই যে আনি। তো এখন কি করব জানি না, গাছটা আপনাদেরকে দেখাবো, দেখেন কতটা সুন্দর হয়েছে গাছটা, কিসে লাগাবো জানি না, যাক চলেন গাছটা দেখি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দিয়েছিলাম হয়েছে, দেখেন এখন মরে শেষ, এই দেখেন দেখছেন, দেখেছেন আমার কি সুন্দর গাছগুলি, আমার দেখতে ইচ্ছা করে। এখন কথা হচ্ছে আমার এটাতে হবে কি না আমি জানি না, গাছটা উঠবে কি না, দেখেন আমি কিসে লাগিয়েছি, কারণ আমার টপ সব রেখে দিয়ে আসছি, সেজন্য আমার পাতাটা কিভাবে ছিল দেখেন, নির্গত আমার মেয়ের কাছ, দেখেছেন আমার পাতাটা, মরিচ গাছের পাতা কিভাবে ছিল, দেখেছেন আমার গাছ তিনটা গাছ হয়েছে, দেখেছেন। তো এগুলি দেখি এখানে বড় হয় কি না, যদি আরও কয়েকদিন রাখবো, যদি দেখি যে বড় হয়েছে তো তো ভালোই, ফুল আসছে, আর যদি না হয় তাহলে চেঞ্জ করতে হবে আর কি। আপনারা জানাবেন যে এটা আসলে এটাতে হবে কি না, ঠিক আছে আপনাদের জানাবেন। তো চলেন যাক, দেখেন এটার ভিতরে আরেকটা কি গাছ আছে, দেখেছেন এটা হচ্ছে আপনার যে এটা কি ধনিয়া পাতা গাছ, বিলাতি ধনিয়া পাতা বলে এটা, আমার হাজব্যান্ড আনছিল, এটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে দেখছেন। তো চলেন, অনেকক্ষণ বকবক করলাম, অনেক কথা বললাম, চলেন রান্না করে যাই। একটু করে রোদ উকি মারছে, আমি গিয়ে তাড়াতাড়ি করে জিরা নিয়ে আসছি, এখন
আমতে আমতে দেখেন অন্ধকার হয়ে গেছে, দেখছেন আকাশে কোনো, মনে হয় যে আমার জিরা দেখছে আর আকাশ মুখ কালো করে ফেলছে, দেখেন আমার জিরা দেখেন। মানে আমি জিরাগুলি নিয়ে আসছি, গিয়ে যে যায় জিরাগুলি একটু রোদ দেখছি, তাড়াতাড়ি করে নিয়ে আসি, একটু রোদরে দিই, মানে রোদ চলে গেছে দেখছেন, আমার জিরাগুলি যাতে নষ্ট না হয়ে যায় সেই চিন্তা করতেছি। যাই জিরা নিয়ে আবার ঘরে ঢুকে রাখি, যখন আবার রোদ উঠবে তখন আবার নিয়ে এসে আবার রোদরে দিব, আনবো নিব, আনবো নিব, এটাই করবো বুঝছেন। মুরগি বসিয়ে দিয়েছি, লাল যে বড় মুরগিগুলি ওইগুলি বসিয়ে দিয়েছি একেবারে, দেখেন আমি আর দেখালাম না, আমি আলু করে দিয়ে দেব। একটু আগে দেখেছেন আপনারা আমি রান্নাঘর ক্লিন করেছি, তো আমার রান্নাঘরটা অনেক পরিষ্কার হয়েছে, দেখেন আমি যেটা দিয়ে কি রান্নাঘর চুলা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আমি কি দিয়ে করি। তো আমি আমার এটা আসলে দেখেন শেষ হয়ে গিয়েছে, আমি ভীমের বোতলে নিই দিতে সুবিধা হয়, তো আমার শেষ হয়ে গিয়েছে, আমার নাই, তো ভাবলাম যে আমি এটা শেয়ার করে আপনাদের সাথে, আমার বানানো হয়ে গেল। তো দেখেন আমি কি নিয়েছি এখানে, আমি আমার ছিল, আমি এখানে সোডা নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, আর হচ্ছে আপনার ডিটারজেন্ট নিয়েছি, আর হচ্ছে আপনার ভীম নিব, ভীম লিকুইড যেটা সেটা নিব। তো আমি এগুলি মিক্স করে নিই, এখানে প্রায় এক চামচের মতো করে আছে, কারণ আমি এক বোতল বানাবো তো, যার কারণে আমি সব দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে আমি এক চামচের মতো ভীম লিকুইড দিয়ে দেব। ভীম লিকুইড দিলে কি হবে, আমার রান্নাঘরের যে তেল ছিটছিটে ভাবটা সেটা থাকে না, কেটে যায়, আর ডিটারজেন্টও কেটে যায়, অনেক ক্লিয়ার হয়, মানে অনেক বলার মতো না, অনেক পরিষ্কার হয়। তো এটাকে আমি মিক্স করে তারপরে দেন বোতলে ঢুকাবো। ট্রাই করতে পারেন, দেখবেন রান্নাঘর অনেক পরিষ্কার হয়, ছোটোখাটো টিপস আসলেই অনেক উপকারে আসে। এটা আমি দেখি
তো অনেকে আসলে ইয়ে দেয় আপনার ভিনেগার দেয়, আমি দিব না, আমার আছে, তারপর আমি দিব না ভিনেগারটা, কারণ ভিনেগার হচ্ছে আপনার যে কাঁচ কাঁচ যেটা গ্লাস সেটা পরিষ্কার করতে সাহায্য করে, বেশি ক্লিন হয়, তো আমি এখানে দিব না। আমি এখানে যে তিনটা দিয়ে বানিয়েছি এটাই এনাফ, এটাই হয়ে যাবে, অনেক ক্লিন হয়, আপনারা বানিয়ে দেখতে পারেন।